بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا آتيتم الغائط فلا تستقبلوا القبلة بغائط ولا بول ولا تستدبروها ولكن شرقوا أو غربوا. قال أبو أيوب رضي الله عنه فقدمنا الشام فوجدنا مراهيض قد بنيت نحو الكعبة فننحرف عنها ونستغفر الله عز وجل. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র এবং পবিত্রতাকে ভালোবাসেন, পবিত্র বান্দাকে ভালোবাসেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি পবিত্রতা অর্জনের তরিকা মানব জাতিকে শিখিয়েছেন। আমাদের উমদাতুল আহকাম যে হাদিসের কিতাব, তাতে 12 নম্বর হাদিস থেকে আজকে আমাদের দরস শুরু হবে। এই হাদিসগুলি এর অধ্যায় হচ্ছে বাবু দখুলুল খালা ওয়াল ইসতিতাবাহ, অধ্যায় হচ্ছে টয়লেটে প্রবেশ করা। আল খালা মানে নির্জন জায়গায়, কারণ মানুষ যখন নিজের প্রয়োজন পুরা করার জন্য, পেশাব পায়খানার প্রয়োজন পুরা করার জন্য কোথাও যায়, সেটাকে সেখানে নির্জনতা অবলম্বন করে, হয় তৈরিকৃত টয়লেটের ভিতরে অথবা মাঠে ঘাটে হইলেও চোখের আড়ালে নির্জনে যায়। তো খালা বলতে নির্জনতা শাব্দিক অর্থ, কিন্তু উদ্দেশ্য হচ্ছে টয়লেট, সেটা তৈরিকৃত হোক অথবা খোলা মাঠে মানুষের চোখের আড়ালে হোক। তো যখন মানুষ এই শৌচকার্য পুরা করার জন্য কোথাও গিয়ে বসবে, এই সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে, আর ওয়াল ইসতিতাবা এবং তাতে থেকে যে পবিত্রতা অর্জন করবে, অর্থাৎ ইস্তিনজা পানি ব্যবহার করে অথবা পাথর ঢেলা ব্যবহার করে, এই সম্পর্কীয় হাদিসগুলি রয়েছে। এইরকম এর সাথে সাথে যখন এই শৌচকার্য পুরা করার জন্য বসবে, তখন কিভাবে বসবে, যেমন কিবলার বিষয়টি আসবে, কিবলাকে সামনে বা পেছনে করা যাবে কি যাবে না, এই বিষয়টি তো আমাদের সামনে যে 12 নম্বর হাদিসটি আছে এই বিষয়ের সাথে সম্পর্কিত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রসিদ্ধ সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রি গিয়ে হিজরতের সময় যখন মদিনা পৌঁছিলেন তখন বসে গিয়েছিল, তার উঠানে গিয়ে বসে গিয়েছিল। প্রথম মেহমান অতিথি হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইযা আতাইতুমুল গায়েতা, যখন তোমরা টয়লেটে বাথরুমে আসবে, আগমন করবে। গায়েতের শাব্দিক অর্থ হচ্ছে নিচু স্থান, আল মুতমাইন্নু মিনাল আরদ, জমিনের এমন জায়গা যেই জায়গাটি নিচু জায়গা, মুনখাফিজ, তারপরে যেই জায়গাতে নির্জনতা রয়েছে, নিচু জায়গাতে নির্জনতা, নিচু জায়গাতে মানুষ নজর আসে না, তো এইরকম জায়গায় গায়েত বলা হয়। আর প্রাচীন যুগে অধিকাংশ লোকের বাড়িতে টয়লেটের ব্যবস্থা ছিল না, বাথরুমের ব্যবস্থা ছিল না, যার ফলে ওরা নিচু জায়গা খুঁজতো যাতে করে চোখের আড়াল হওয়া যায়, অথবা কোনো কিছু পর্দার আড়ালে, উঁচু জায়গার আড়ালে বসতো, এইভাবে বসতো। তো ওই জায়গাটিকে আসলে গায়েত বলা হয়। তারপরে ধীরে ধীরে শব্দটির অর্থ পরিবর্তন হয়ে গায়েত ওই নাপাক বস্তুটিকেও বলা হয়েছে, বাউলন ওয়া গায়েত, যেমন কোন কোন হাদিসে রয়েছে, অনেকগুলি হাদিসে রয়েছে, বাউল মানে হচ্ছে পেশাব আর গায়েত মানে হচ্ছে পায়খানা,
কিন্তু গায়েতে সব শাব্দিক অর্থ পায়খানা নাই, গায়েতে শাব্দিক অর্থ পায়খানা নয়, নিচু জায়গা যেখানে নির্জনতা অবলম্বন করা যায়। তো কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমরা কোথায় আসবে, বাথরুমে আসবে, ফালা তাস্তাকবিলুল কিবলা তাবিগায়েতিন ওয়ালা বাউলিন, তখন তোমরা কিবলাকে সামনেও করিও না বিগায়েতিন পায়খানার অবস্থায়, ওয়ালা বাউলিন এবং পেশাবের অবস্থায়। এখানে ধান গায়েত মানে কি হয়ে গেল, তাহলে পায়খানা হয়ে গেল, ওই নাপাক বস্তুকে গায়েত বলা হচ্ছে। যদি আরবিতে সূক্ষ্ম শব্দ হচ্ছে পায়খানার জন্য বারাজ, বল বারাজ, হ্যাঁ আজকাল যখন কোনো টেস্টে যাবেন তখন ইউরিন পেশাব হচ্ছে বল, হ্যাঁ বল ঠিকই আছে ওই পুরনো আরবি, আর স্টুল যখন চেক করতে যাবেন পায়খানা কি বলবে সেটাকে, বারাজ বলবে, বারাজ, অনেকে বরাজ বলে কিন্তু বারাজ। ওয়ালা তাস্তাদ বেরুহা, সামনেও করিও না পেশাব পায়খানায়, আর সেটাকে মানে কোনটাকে কেবলাকে পেছনেও করিও না, তোমরা কেবলাকে পেছনেও করিও না, ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, তবে কি করবে কিভাবে বসবে বলছে, তবে তোমরা কি করিও, পূর্ব দিকে রাখিও অথবা পশ্চিম দিকে রাখিও, হ্যাঁ পূর্ব দিকে, পূর্ব দিকে সামনে করিও আর তাহলে পেছনে পশ্চিম দেখো, অথবা পশ্চিম দিকে সামনে করো আর পূর্ব দিকে পেছন করো, এই রকম করো, পূর্ব পশ্চিম হয়ে তোমরা বসো, পেশাব পায়খানায় পূর্ব পশ্চিম হয়ে তোমরা বসো, পূর্ব পশ্চিম হয়ে যদি বসা যায়, এ দামামে বসে, দামামের উদাহরণ দেন, তাহলে কি হবে, কেবলা সামনে হবে না সাইড ডানে বামে হবে, পশ্চিম দিকে যদি মুখ করেন তো সামনে কেবলা হয়ে যাবে, পূর্ব দিকে যদি মুখ করেন কেবলা পিছনে হয়ে যাবে, ঠিক না, বাংলাদেশে যদি বসেন এরকম একই রকম বাংলাদেশের অবস্থা, কারণ সেটাও কাবা থেকে, কাবা আমাদের কিবলা, একমাত্র কিবলা আমাদের কাবা, তো কাবা কিবলা থেকে পূর্ব দিকে দাম্মামও পড়ছে, পূর্ব দিকে ভারত পাকিস্তানও পড়ছে, পূর্ব দিকে বাংলাদেশও পড়ছে, ঠিক আছে, সুতরাং পূর্ব দিকে যখন, তো সেখান থেকে যখন পূর্ব পশ্চিম হয়ে হাদিসের শব্দের উপর আমল করে যদি পূর্ব পশ্চিম হয়ে বসেন তাহলে কি হয়ে যাবে, কাবা হয় সামনে হয়ে যাবে না পিছনে হয়ে যাবে, অথচ তার আগের অংশে নবী সাল বলছেন যে তোমরা যখন পেশাব পায়খানার কাজ সারার জন্য আসবে তখন কিবলা সামনেও করিও না আর পিছনেও করিও না, পশ্চিম পূর্ব করিও, তো পশ্চিম পূর্ব করলে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে না, নবীর কথায় কথা থেকে দ্বন্দ্ব আছে, কথাতে দ্বন্দ্ব নাই, তাহলে বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি এরকম কথা কেন বলছেন, নবী সাল্লাম এই কথাটি কোথায় বসে বলেছিলেন, মদিনায় বসে বলেছিলেন, হ্যাঁ এখন মদিনায় বসে যদি পেশাব পায়খানা সারতে হয়, হ্যাঁ তখন কি করতে হবে, তখন দেখতে হবে যে কিবলা আমার কোন দিকে, মদিনা থেকে কিবলা কোন দিকে, দক্ষিণ দিকে, ঠিক না, দক্ষিণ দিকে কিবলা, দক্ষিণ দিকে কিবলা, তাহলে বুঝাই দক্ষিণ দিকে কিবলা, কিবলা হচ্ছে এখানে, ঠিক আছে কিবলা হচ্ছে এখানে, দক্ষিণ কোন দিকে, এখান থেকে, হ্যাঁ পেছনে আপনাদের এদিকে, ঠিক না, আচ্ছা যেহেতু পশ্চিমের দিকে, এদিকে হচ্ছে উত্তর, ঠিক আছে মদিনা এখানে, ঠিক আছে মদিনা হচ্ছে এখানে, মদিনাতে বসে যদি আপনি আপনার কাজায় হাজাত করেন, পেশাব পায়খানা আর প্রয়োজন পুরা করে, তাহলে ওয়ালাকিন শাররিকু গাররিবু, তোমরা পূর্ব পশ্চিম হয়ে বসো, কেবলা এখানে থেকে গেল পূর্ব পশ্চিম হয়ে বসলেন, এইদিকে এদিকে মুখ হলো ওইদিকে পেছন, অথবা ওইদিকে মুখ করলেন পূর্ব দিকে এইদিকে পেছন হলো, কেবলা বাম দিকে থেকে গেল বা ডান দিকে থেকে গেল, থাকলো না থাকলো না, হ্যাঁ তো এই হাদিসটাই সম্বোধন করা হয়েছে কাকে, মদিনাবাসীকে, এবং মদিনাবাসীদের মতো যারা দিকে রয়েছে, এইরকমই যারা ইমানের দিকে রয়েছে, ইমানের দিকে, হ্যাঁ কে বললাম ইমানের দিকে রয়েছে, এখানে ইমান, ইমানে আছে ওরা, দক্ষিণ দিকে ইমান, কাবার দক্ষিণ দিকে হচ্ছে ইমানের লোকের রাখি, এই হাদিসে সম্বোধন করা যাবে কি যাবে না, পূর্ব পশ্চিম হয়ে তোমরা বসো, এইভাবে বসো, এইভাবে বসিও না, উত্তর দক্ষিণ তোমরা বসিও না, কারণ উত্তর দক্ষিণ বসলে কি হয়ে যাবে, তাদের
কিবলার সামনে অথবা পেছনে হয়ে যাবে। তাহলে যারা কিবলার উত্তরে অথবা দক্ষিণে বসবাস করে, এইরকম শাম দেশে, ফিলিস্তিনে, এইসব দেশগুলিতে যারা উত্তর দিকে পড়েছে, সারা পৃথিবীর যতগুলি দেশ উত্তর দিকে আছে, যতগুলি দেশ দক্ষিণ দিকে আছে, এরা পূর্ব পশ্চিম হয়ে বসবে, পূর্ব পশ্চিম হয়ে বসবে। কিন্তু যারা কিবলার মক্কাতুল মুকাররমার পূর্ব দিকে বসবাস করে, ভারত উপমহাদেশের লোক, হ্যাঁ, এশিয়ার লোক, অথবা যারা আফ্রিকার লোক পশ্চিম দিকে, ইউরোপের লোক, হ্যাঁ, তারা আমেরিকা কানাডার লোক, তখন তাদের জন্য উত্তর দক্ষিণ হয়ে বসতে হবে। এই দিকে পশ্চিম দিকে এরা আছে, এইভাবে বসবে, উত্তর দক্ষিণ হয়ে বসবে, ঠিক না? এইদিকে ভারতের লোকেরা তাহলে কি করবে? উত্তর দক্ষিণ হয়ে বসবে, তাহলে কিবলা সামনে হবে না। এটা হচ্ছে উদ্দেশ্য। কালা আবু আইয়ুব, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাকাদিমনা শাম, আমরা শাম দেশে আগমন করলাম। কোন এক সময় আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গেছিলেন। শাম দেশ মানে তখনকার বৃহৎ শাম, তাতে আপনার বর্তমান সিরিয়া, জর্ডন, লেবানন, প্যালেস্টাইন সব শামিল। শাম দেশে গেলেন, ফাওয়াজাদানা মারাহিদা কাদ বুনিয়াত নাহওয়াল কাবাতি, অতপর সেখানে আমরা পেলাম এমন কিছু বাথরুম, মিরহাদুনের বহুবচন মারাহিদ, মিরহাদ হচ্ছে তৈরিকৃত পেশাব পায়খানার স্থান, যেগুলো কাঁচা আমাদের দেশের আমরা টাটি বলি, বুঝেন, টাটি বুঝেন কিনা, হ্যাঁ, টাটি, টাটি দিয়ে তৈরি করা, হ্যাঁ, এগুলোকে উর্দু ভাষাতে মিরহাজের অর্থই টাটি করা হয়, মানে টাটি দিয়ে তৈরি করা আর কি বাথরুম। এখন না হয় মানুষের পয়সা হয়েছে, ইট দিয়ে পাকা করে তৈরি করছে। তো এই রকম কিছু তারা তৈরিকৃত বাথরুম, টয়লেট পেলেন, বলছে আমরা পেলাম, কাদ বনিয়াত নাহওয়াল কাবাতে, যেগুলোকে কাদ বনিয়াত নাহওয়াল কাবাতে, যেগুলোকে তৈরি করা হয়েছে কাবার দিকে মুখ করে, অর্থাৎ সেসব বাথরুমে বসলে কাবার দিকে মুখ করে বসতে হবে, কাবার দিকে মুখ করে বসতে হবে, এইরকম বাথরুম তৈরি করা হয়েছে শাম দেশে। এখন আমাদেরকে শৌচকার্য পুরা করতে হবে, পেশাব পায়খানার প্রয়োজন পুরা করতে হবে, এই ক্ষেত্রে আমরা বাধ্য করতে হবে, তখন যেহেতু এই কাজটি করলাম, সুতরাং কি করলাম, নানহারে ফানহা, আমরা সেই বাথরুমগুলিতে বসে একটু ঘুরে যাওয়ার চেষ্টা করতাম, একটু কাঁথার চেষ্টা করি, একটু কাঁথে বসি, এদিক ওদিক একটু কাঁথে বসি, ওয়ানাস্তাগফিরুল্লাহ আযজা ওয়াজাল্লা। আর এই যে ভুল আমাদের অনিচ্ছাকৃত, কারণ আমাদের তো লোকজনের নজরের আড়ালে তো বাথরুম সারতে হবে, সেই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইলাম, ইস্তিগফার করলাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, বুঝলেন? একটি অর্থ যে আমরা তাহলে ওইগুলোতে আমরা আমাদের পেশাব পায়খানার প্রয়োজন সেরেছি, সেরে যেহেতু চেষ্টাও করেছি এদিক ওদিক একটু কাত হওয়ার, তারপর আল্লাহর কাছে কি চেয়েছি, ক্ষমা চেয়েছি, তাহলে তারা এখানে কি করেছিলেন, এই বাথরুমগুলিতে যেগুলো কিবলার দিকে মুখ করে তৈরি করা ছিল, সেগুলিতে তারা তাদের প্রয়োজন সেরেছেন, তারপর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছেন, ঠিক আছে, যে আল্লাহ এই ভুল করতে হলো আমাদের, আল্লাহ তুমি মাফ করে দাও। আর একটা ব্যাখ্যা হচ্ছে যে আমরা যখন এই রকম বাথরুমগুলি দেখলাম, তখন সেগুলিতে আমাদের বাথরুম না সেরে সেগুলিতে আমরা ফিরে গেলাম, না না রে পানা না, এগুলোতে আমরা বাথরুম করব না, ফিরে যাবো, এটা হইতে পারে, কারণ শব্দ এ অর্থ বহন করছে, আমরা ফিরে গেলাম ওখান থেকে, ওয়ানাস্তাগফিরুল্লাহ, এবং আমাদের মধ্যে কারো যদি এরকম বলতে হয়ে থাকে, করে থাকে, তো আমরা ক্ষমা চাইলাম, অথবা এইসব লোকেরা যারা তৈরি করেছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, যে আল্লাহ মাফ করো এইসব তৈরি করেছে এরা, এইভাবে ওয়ানাস্তাগফিরুল্লাহ, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। তবে প্রথম অর্থটি বেশি মনে হচ্ছে ঠিক, কারণ তারা যখন ইস্তেগফার করেছেন বলেনি যে অন্যদের জন্য ইস্তেগফার করলাম, আমরা নিজেরা ইস্তেগফার করলাম, তাহলে বোঝা গেছে যে এই আপত্তিকর কাজটি তাদের করতে হয়েছে, নিরুপায় হয়ে করেছেন, যার ফল আর তাতে তারা একটু ফেরার চেষ্টাও করেছেন আর আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন। হাদিসের ব্যাখ্যা মোটামুটি হয়েছে, হাদিস থেকে কি জানতে পারলেন? হাদিস থেকে জানতে পারা গেল যে পেশাব পায়খানার অবস্থায় কিবলাকে সামনে এবং পেছনে করা কি জায়েজ না নিষেধ? নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন, নিষিদ্ধ।
যদি এইরকম কোথাও তৈরি করা থাকে যথাসাধ্য তাতে থেকে ফেরা একটু কাতকুথিয়ে বসার চেষ্টা করবেন, অথবা বিকল্প কোথাও তলাশ করার চেষ্টা করবেন যে এখানে না করে অন্য কোথাও আমরা আমাদের প্রয়োজন পুরা করি, কাজে হাজাত করি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোন নির্দেশ হয়, কোরআন এবং হাদিসের নির্দেশ, ওয়াহী নির্দেশ, তাহলে সেটা উম্মতের সকলের জন্য, উম্মতের সকলের জন্য। এমন নাই যে না 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 এরা অনেক বড় বুজুর্গ আনে দিন সুতরাং তাদের জন্য এগুলো মাফ, এরকম কিছু আছে শরীয়তে যেটা এক শ্রেণীর পীরেরা মনে করে থাকে, ঠিক না? এসব পীর চাইতে অনেক বড় বুজুর্গ আর ওলি ছিলেন আবু আইবা আনসারী রাদিয়াল্লাহু আনহু, আর সাহাবায়ে কেরাম, তার সাথে সঙ্গীরা সাহাবায়ে কেরাম, আর তারা মদিনা থেকে গেছেন, তারাও তো এই নিষেধাজ্ঞার ঊর্ধ্বে নিজেকে মনে করলেন না যে আমরা যেহেতু রসুলের সাহাবি, আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা নবীর পরে, সুতরাং আমরা যদি কিবলাকে সামনে করে পিছনে করে পেশাব পায়খানা পুরা করি তাহলে অসুবিধা নেই, করলেন কি? তাহলে তাদের জন্য শরীয়তের বাধা নিষেধ ওই রকমই যেমন একজন সাধারণ আপনার মতো আমার মতো মুসলিমের জন্য শরীয়তের বাধা নিষেধ, ঠিক না? একই রকম ভাবে শরীয়ত মানতে হবে। তাহলে এক শ্রেণীর পীর ভণ্ডরা যে শিখাই যে মানুষ আল্লাহ ফানা হইতে হইতে, ফানা ফিল্লা হইতে হইতে এমন ভাবে আল্লাহ বিলীন হয়ে যায়, ফানা হয়ে যায় যে তখন আর নামাজ রোজা হজ যাকাত আর দীন ইসলাম মানার প্রয়োজন হয় না। হ্যাঁ, আর তারা এমন নজরে দেখে যেগুলি আপনি দেখেন না, সুতরাং তাদের জন্য মেলা কিছু মাফ, বুঝা গেছে না? আর এইখান থেকেই তারা বলেছে যে আপনার পীর সাহেব যা বুঝে আপনি বুঝেন না, সুতরাং আপনার জায়নামাজকে মদে ডুবিয়ে নিয়ে যদি তাতে নামাজ পড়তে পীর সাহেব বলে সেটা শরীয়তে হারাম, ঠিক না? কিন্তু আপনার পীর সাহেবের জন্য হালাল, উনি যদি আপনার জন্য হালাল করে দেন বলে যে পড়ো তাহলে পড়ো আর এতরাজ করিও না, যে এটা কি করে হইতে পারে, আছে না নেই তাদের কিতাবে? না নেই, যারা কামাদেশে ভণ্ড বলা হয় তাদের কিতাব আছে, না যাদেরকে হক্কানি বলা হয় তাদের কিতাব আছে, যাদেরকে হক্কানি বলা হয় তাদের কিতাব আছে। কিতাবের নামটা আমাদের ছাত্র ভাইদের কাছ থেকে জেনে নেবেন, যারা নতুন মানুষ জানেন না, এই যে দু চারজন ছাত্ররা আছে ওদের কাছ থেকে জেনে নিতে পারেন যে কিতাবের নামটা কি, হক্কানিদের ওদের কিতাবে। যদি জায় নামাজকে মদে ডুবিয়ে নামাজ পড়তে বলে আপনার পীর সাহেব, আপনি বুঝেন না, ও রহস্য বুঝে, খেজুরের পাটি ওরা, খেজুর দল, ওরা রহস্য, ভিতরের রহস্য বুঝে, ওরা এমন গভীরতায় পৌঁছেছে আল্লাহর সাথে, এমন তাদের একটা যোগাযোগ আছে, লিঙ্ক আছে যে হালাল হারাম ওরা বুঝে, হারামটাও তাদের জন্য হালাল, সুতরাং আপনাকে যখন বলে দিচ্ছে আপনার জন্য হালাল করেন আপনি, আউযুবিল্লাহ, তাহলে আবু আইবান সারির জন্য হালাল হলো না এটা? তওবা ইস্তিগফার করছেন, আর সামান্য এই বিষয়টি যে কিবলাকে সামনে বা পিছনে করতে হয়েছে সেই জন্য, তো শরীয়তের বিধান সকলের জন্য একরকম। আচ্ছা, কিবলাকে সামনে বা পিছনে পেশাব পায়খানা অবস্থায় করতে যে নিষেধ করা হলো, এর হেকমত রহস্য কি, কারণ কি, কি রহস্য, কি জন্য? আল্লাহর ঘর কাবার কি করা, তাজিম করা, শ্রদ্ধা সম্মান করা। কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওয়ামাই ইউআযযিম শায়িরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরে হজ্জে রয়েছে, যারা আল্লাহ পাকের নিদর্শনাবলীর তাজিম করে, শ্রদ্ধা সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটি হচ্ছে অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ, অন্তরে যে আল্লাহ ভীরুতা আছে সেই জন্য আপনি আল্লাহ পাকের শায়ের যেগুলি নিদর্শনাবলী, যেগুলি ইবাদত বন্দেগীর স্থান, সেগুলির শ্রদ্ধা সম্মান করেন আপনি। এইরকমই আল্লাহ রাব্বুল আদেশ নিষেধ করে আল্লাহ পাকের শায়ের, আল্লাহ পাকের আদেশের শ্রদ্ধা করে আল্লাহর আদেশ মানছেন আপনি, ফরজ ওয়াজিব আদায় করছেন, আল্লাহ পাকের নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা, হারাম নাজায়েজ কাজ করব না, আল্লাহ পাকের শায়ের এগুলি। আল্লাহ পাকের শায়ের মানে শুধু স্থানগত নাই, স্থানগত, কালগত, তারপরে বিধানগত, সবগুলি আল্লাহ পাকের শায়ের। আল্লাহ পাকের শায়ের কথাটি কোরআন এবং হাদিসের ভাষায় এগুলি হচ্ছে অনেক ব্যাপক অর্থপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে, মারফু হাদিস, ইজা আতা আহাদুকুমুল বারাজ, তোমাদের কেউ যখন শৌচকার্য পুরা করার জন্য বা পায়খানার জন্য আসবে, ফাল ইউকরিম কিবলাতাল্লাহি আযজা ওয়াজাল, তখন যেন তারা মহান আল্লাহর কিবলাকে সম্মান করে। তাহলে হাদিসে সম্মানের শব্দটি, ইকরাম শব্দটি আসলো, তাহলে পেশাব পায়খানার সময় কিবলা সামনে বা পেছনে করবেন না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘরের কি করা, ইকরাম সম্মান করা। পেশাব পায়খানার অবস্থায় ভালো করে মনে রাখবেন হাদিসে কি আছে, পেশাব পায়খানার অবস্থায়, ঠিক না? এমনি বসার অবস্থায় আছে,
এমনি বসার অবস্থার কথা আছে? সুতরাং কেউ যদি মন গড়া ধর্ম বানিয়ে নেয় যে পেশাব পায়খানায় যখন কাবাকে সামনে পেছনে করা যাবে না, তখন এমনিও বসা ঠিক নয়। সুতরাং আমার যে স্টেজে বসে আছি আমার তো পেছনে কিবলা, নিজে বিয়াদবি করছে আর বক্তব্য রাখছে, এ তো বানানো ধর্ম আপনার, এটা কোরআন হাদিসের কথা না, বোঝা গেছে? জি হ্যাঁ, এইরকমই শোয়ার ক্ষেত্রে, কারণ আমাদের দেশে ভুল ধারণাগুলি আছে শোয়ার ক্ষেত্রে। শোয়ার সময় আমাদের দেশের লোকেরা কিবলার দিকে পা করে শোয়াইতে পারবেন না। মাঝে মধ্যে কোনো বাড়িতে গেছে আর ওইরকম করে হয়তো বাড়িওয়ালা জানে যে এটা তো কোনো অসুবিধা নেই, শরীয়তে এমন কোনো বাধা নেই, শুইতে দিয়ে দিচ্ছে, ও শুইবে কিনা ও পেরেশান আছে সারা রাত টেনশনে। আর যদি এদিক ওদিক খাটটাকে সোজা করা যায় কেন, হোটেলে যদি খাট থাকে, আমি বেশ কিছু ভাইদেরকে দেখেছি নাই খাটটাকে এদিক ওদিক করা যায় কেন, বলছে কেন এদিক ওদিক করবে, বলছে কিবলার দিকে পা হয়ে যায়। আমি বললাম কোন হাদিসে আছে একটা দলিল দেখান যে কিবলার দিকে পা করে শোয়া যাবে না? আরো মজার কথা শুনেন, বরং হানাফি মজহাবের ফেকাতে আছে অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারে, এটা মজবুত দলিল শুনে রাখেন সবচেয়ে, দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারে, বসে যদি নামাজ না পড়তে পারে, শুয়ে যখন নামাজ পড়বে, তার দুটো তরিকা আছে। তার একটা তরিকা হানাফি ফেকাতে বলা হয়েছে, সেটা হচ্ছে কি করবেন, পশ্চিম দিকে মানে পশ্চিম মানে ভারত বাংলাদেশ বা দামামের লোকেরা, হ্যাঁ পশ্চিম দিকে পা রাখবেন আর পূর্ব দিকে কি করবেন মাথা রাখবেন, আর মাথার নিচুটাকে একটু উঁচা করবেন, একটা বালিশ টালিশ দিবা কিছু দিয়ে উঁচা করবেন, সোফা দিয়ে করেন যাই দিয়ে করেন আপনি উঁচা করবেন, তাহলে কি হয়ে গেল ওই দিক থেকে ওই যে ভাইরা বসে আছেন, যদি এরকম বসেন যদি শুয়ে এইভাবে তো কি হবে, কেবলামুখী হবেন না? হবেন না। কিন্তু আমি যদি এইভাবে হয় তো কেবলামুখী হবো না, কেবলা উল্টো দিকে হয়ে যাবে। তাহলে হানাফি মজহাব বলছে যে ওই যে সামনের সিট গুলো আছে ওখানে বসে আর এইভাবে যদি আপনি শুয়ে শুয়ে নামাজ পড়েন, হ্যাঁ পা কিবলার দিকে হলো না হলো না, এটা তরিকা ফেকাতে নামাজ পড়ার শিখানো হয়েছে যে শায়িত অবস্থায় যখন নামাজ পড়তে বাধ্য হবে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, বসে নামাজ পড়তে পারছো না, তখন কিবলার দিকে পা করে কি করো নামাজ পড়ো। তাহলে কিবলার দিকে যদি কি পা করা নাজায়জ কাজ হইতো, তো ফেকাতে কি আর এইরকম নাজায়জ নামাজের তালিম দেওয়া হইতো নাকি? বোঝা গেছে? বোঝা গেল যে কিবলার দিকে পা করে শুইতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোরআনে কারিমের পা করা আবার আলাদা বিষয়, সামনে কোরআনে কারিম রাখা আছে, আর অনেকে বেয়াদবি করে পা হয়তো ক্লান্ত হয়ে যাচ্ছে, পা লম্বা করার প্রয়োজন, সামনে সেলফ রাখা আছে আর কোরআন রাখা আছে কাছাকাছি জায়গায়, আর ওইদিকে পা লম্বা করেছে না ঠিক নয়, কিন্তু ধরো অনেক দূরে যদি থাকে সামনে ওই আপনার ওইখানে করে কোরআনে সেলফ আছে আর পা লম্বা করলে এতে হয়তো বেয়াদবিটা তেমন হয় না, কিন্তু কাছাকাছি জায়গায় ক্যামেরার কাছে যদি কোরআনে সেলফ থাকে আর পা থেকে এক হাত বা আধা হাত দূরে, তাহলে এটা আদবের খেলাফ। অবশ্যই আল্লাহ পাকের কোরআনে কারীম আল্লাহ পাকের সবচেয়ে বড় শায়রের অন্তর্ভুক্ত শায়রা, সুতরাং এর শ্রদ্ধা আপনার অন্তরে হওয়া উচিত। এইরকমই কোরআনে কারীমে সেলফ রাখা আছে আর পেছন দিকে করে আপনি বসে আছেন, এটাও ঠিক নয়, কারণ এটা আল্লাহ পাকের কিতাবের আদবের খেলাফ, এগুলো আলাদা জিনিস। কিন্তু আপনি কাবার ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে কোনো জায়গায় দুনিয়ার শুয়ে থাকেন না, কাবার দিয়ে পা করে বসা বা কাবার দিয়ে পা করে শোয়া ঠিক নয়, এসব ভুল কথা। আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা যে ইস্তিগফার করেছেন, সে ইস্তিগফার বাথরুম থেকে বেরিয়ে না ভিতরে, যদি বাথরুম থেকে বেরিয়ে হয় তাহলে তো অসুবিধা নেই, জবানে আস্তাগফিরুল্লাহ পড়েছেন, কিন্তু বাথরুমের ভিতরেই যদি তার ইস্তিগফার করে থাকেন যে আল্লাহ বাধ্য হইলাম আমাদের প্রয়োজন পুরা করতে, পেশাব পায়খানা করতে, এরকম কিবলামুখী হয়ে বা কিবলাকে পিছনে করে, তুমি মাফ করে দাও, এই কথা জবানে উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাকের জিকির আজকার নাপাক অবস্থায় নাপাক স্থানে করা যাবে না, তখন কি অর্থ নিতে হবে, আস্তাগফিরুল্লাহ ফি কলবি বা ফি কুলুবিনা, জিকিরে কলবি তখন বা ইস্তিগফার কলবি, মনে মনে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতাম, আর মনে মনে ইস্তিগফার করা যায়, বরং ওইটি হচ্ছে আসল, ওইটাই হচ্ছে আসল। আপনি একটা গুনাহ করে দেওয়ার পরে আপনি জবানে ইস্তিগফার পড়ছেন, কিন্তু আপনার অন্তর যদি আল্লাহর কাছে ক্ষমা না চায় তাহলে সংশোধন করবেন না, আবার অন্তর আপনার পাপের দিকে ফিরে যাবে। কিন্তু অন্তর থেকে যদি আল্লাহর কাছে তওবা করে নেন তারপরে জবানে সেটা উচ্চারণ করবেন, স্বীকৃতি দেবেন, সেটা দুই নম্বরের বিষয়। আসল হচ্ছে ইস্তিগফার কিসের, কলবের হৃদয়ের ইস্তিগফার, হৃদয়ের ক্ষমা চাওয়া। তো নাপাক অবস্থায় আল্লাহর ইস্তিগফার করা যাবে, কিন্তু মনে মনে করতে হবে, কলবে জবান নড়িয়ে নাই, জোরেও না, আস্তেও জিব্বা হিলিয়ে নয়, এটা করা যাবে না।
আর একটি হাদিস আমরা দেখি যে হাদিসটি এর বিপরীত অর্থ বহন করে। ১৩ নম্বর হাদিস, আন আব্দুল্লাহ বিন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল রাকীতু ইয়ামান আলা বাইতি হাফসাত ফারাআইতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকদি হাজাতাহু মুস্তাকবিল আশ-শাম মুস্তাদবির আল-কাবা। আব্দুল্লাহ বিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা রাশিদের ছেলে, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাকীতু ইয়ামান আলা বাইতি হাফসা, আমি একদিন চড়লাম আমার বোন হাফসার ঘরের উপর, মানে ছাদের উপর। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরের মেয়ে ছিলেন, তাহলে আব্দুল্লাহর কে বোন, তো বোনের বাড়িতে ভাই যাতায়াত আমাদের দেশে তখনও ছিল, বোনের বাড়িতে এসে রাসূলুল্লাহ এর বাড়িতে আসার পরে কোন প্রয়োজনে ছাদের উপর উঠেছেন, হ্যাঁ ছাউনির উপর উঠেছেন। ফারাআইতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ইয়াকদি হাজাতাহু, তার প্রয়োজন পুরা করছিলেন। কিসের প্রয়োজন? হ্যাঁ শৌচকার্যের, যে পেশাব পায়খানার প্রয়োজন পুরা করছিলেন। মুস্তাকবিলা শাম, শাম দেশকে সামনে রেখে মুস্তাদবির আল কাবার, কাবাকে পেছনে করে, মদিনার ঘটনা, মদিনার ঘটনা। তো মদিনা থেকে যদি শাম দেশকে, শাম দেশ মদিনা থেকে কোন দিকে? কোন দিকে? উত্তরে। তো যদি শাম দেশকে সামনে করা হয় তো কাবা কোন দিকে পড়বে? পেছনে পড়বে। তাই বলছেন মুস্তাদবির আল কাবা, কাবাকে পেছন দিকে রেখে। এই হচ্ছে হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজে নিজে চোখে যা দেখেছেন তা বয়ান করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। হাদিস থেকে কি বোঝা গেল? হ্যাঁ, বাহ্যিক যদি একে ও হাদিসের উপর আমল করে তাহলে কি বোঝা গেল? বিপরীত বোঝা গেল না? গেল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলাকে পেছনে রেখে কি করেছেন? হ্যাঁ ইস্তিনজা করেছেন, অথবা পেশাব পায়খানার যে প্রয়োজন রয়েছে পুরা করেছেন। তো এর থেকে বাহ্যিক জায়েজ বোঝা গেল। আচ্ছা, এতে একটা জিনিস পেছনে করা বোঝা গেছে, সামনের দলিল পাওয়া যায়নি, ঠিক না? কাবাকে কি করেছেন? পেছনে করেছেন, সামনে করেন নাই, ঠিক না? দুই নম্বর কথা, এটা ঘরের মধ্যে না খোলা মাঠের ঘটনা? হ্যাঁ, তৈরিকৃত বাথরুমের মধ্যে, টয়লেটের মধ্যেকার ঘটনা না বাইরের ঘটনা? বিশ্বাস আসলাম, এটা তৈরিকৃত, কারণ ছাদের উপরে উঠে নজরে পড়েছে, তার মানে তৈরিকৃত বাথরুমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার যুগে তো আর ওই আজকালকার টয়লেটের মধ্যে ছাদওয়ালা ছিল না। আমাদের গ্রামে গঞ্জের বাথরুম গুলো দেখেন নাই? হ্যাঁ, বাইরে বাড়ির পিছনে একটা ঘেরা আছে আর ওপর খান খোলা আছে, থাকে না? তো উঁচা জায়গা থেকে নজর পড়তে পারে কি পারে না ওইরকম জায়গায়? হ্যাঁ, তো এরকম ছিল ঠিক। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কাজা হাজাত করেছেন, পেশাব পায়খানা প্রয়োজন পুরা করছে, সেটা খোলা মাঠে ছিল না, কোথায় ছিল? ঘেরা ঘরের মধ্যে, মানে বাথরুমের মধ্যে ছিল, তৈরিকৃত বাথরুমের ভিতরে ছিল। দুই নম্বর কথা, পেছনের কথা প্রমাণ হলো, সামনের কথা, পেছন দিকে রাখার কথা কিবলাকে, সামনের কথা প্রমাণ হয়নি। এই দুটো বিষয়ের কারণে একদল বাহ্যিক দলিল পেশ করে, একদল বলছে যে পেছনে রাখা জায়েজ কিন্তু সামনে করা জায়েজ না, কেন হাদিসে পেছনের বৈধতা এসে গেছে। আর একদল বলছেন যে এই হাদিস দলিল যে ঘরের মধ্যে জায়েজ, মানে তৈরিকৃত বাথরুমের মধ্যে যদি কিবলাকে সামনে বা পেছনে করে, দুটো জায়েজ, পেছনে যখন প্রমাণ হলো তখন সামনে করাও জায়েজ, বুঝা গেছে, কিন্তু খোলা মাঠে জায়েজ নয়। এই হাদিস তাদের দলিল। আর যারা বলছে যে না কোন অবস্থায় জায়েজ না, খোলা মাঠেও জায়েজ নয়, আর তৈরিকৃত বাথরুমের ভিতরেও জায়েজ নয়, সামনে করাও জায়েজ নয়, পেছনে করাও জায়েজ নয়, তাদের দলিল হচ্ছে আবু আইয়ুব আনসারির বর্ণিত হাদিস বুখারী মুসলিমের, কি ফালা তাস্তাকবিরুল কিবলাতা বিগায়াতিন ওয়ালা বাওলিন ওয়ালা তাস্তাদবিরু, সামনেও করিও না পেশাব পায়খানা অবস্থায়, আর পেছনে করিও না, সামনে পেছনে দুটাই নিষেধ। তারপরে ঘরেও চলবে না আর বাইরে চলবে না, এর দলিল আবু আইয়ুব আনসারী। নবী সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলেন নাই, কিন্তু আবু আইয়ুব আনসারী যখন সামদেশে গেলেন তিনি হাদিস থেকে কি বুঝেছেন, যে ঘর ওই রকম করে বাথরুম গুলো তৈরি করা আছে সেখানে তওবা ইস্তেগফার করে, তার মানে ভুল করলাম, হ্যাঁ এইরকম বাথরুম তৈরি করা এদের ঠিক হয়নি, ঠিক না? তাহলে বোঝা গেল যে তার যেটা বুঝ, তিনি যেটা এই হাদিস থেকে বুঝেছেন, সেটা ঘরে হোক আর বাইরে হোক উভয় অবস্থায় কিবলা সামনে করা পেছনে করা দুটোই নিষেধ। বোঝা গেছে? এবারে ফোকাহে কেরামদের দলিল আজি। এখন ওলামাদের দ্বিমত শুনেন,
এই মর্মে কয়েকটি মত রয়েছে ওলামায়ে কেরামদের, আমরা উল্লেখ করে দেব। উল্লেখ করার পরে যেটা সবচেয়ে বেশি সহি সেটা উল্লেখ করব, আর অধিক সতর্কতা যেটা সেটা উল্লেখ করব। একদল বলছেন যে সামনে পেছনে করা, ঘরে হোক আর বাইরে হোক, হ্যাঁ, তৈরিকৃত বাথরুমে হোক অথবা খোলা মাঠে হোক, সব জায়গাতেই হারাম, নাজায়েজ। এই মত পোষণ করেছেন রাবিউল হাদিস, প্রথম হাদিসের বর্ণনাকারী আবু বাই আনসারী, সাহাবিদের মধ্যে প্রখ্যাত তাবি মুজাহেদ, তারপরে ইমাম ইব্রাহিম নাখঈ, ইমাম সৌরি, ইমাম আবু হানিফা, এবং এই উক্তিটিকে জাহিরিদের মধ্যে ইমাম ইবনে হাজম খুব শক্তিশালী বলেছেন, এবং তিনি খুব কঠোর ভূমিকা এই ক্ষেত্রে রেখেছেন, বলছেন না এছাড়া সব বাতিল চলবে না, সবটাই নিষেধ। সামনে পেছনে ঘরে বাইরে সব জায়গায় কিবলা সামনে করা বা পেছনে করা কি, এসব পায়খানা অবস্থায় নাজায়েজ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম এবং তার প্রধান ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম, তারাও এই মত পোষণ করেছেন। এই দিক থেকে দেখা যায় যে বড় বড় মহাকে গবেষক এই মতের সাথে আছেন। জাদুল মাদে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এটাকে প্রাধান্য দিয়েছেন। দলিল, তাহলে এখন দলিল বুঝতে শিখবেন, দলিল কোনটি? হাদিস, প্রথমটি আবু আনসারের হাদিস, জি হ্যাঁ, সামদেশে গেলেন রাজ্যে দেখলেন। দুই নম্বর মত হচ্ছে এর পুরোপুরি বিপরীত, আগের দল প্রথম দল কি বললো, নাজাইজ, সর্ব অবস্থায় নাজাইজ, তাই না? এরা বলছে সব জায়েজ, জায়েজ, বুঝে গেছে? কেন জায়েজ বলছেন? যে পরস্পর বিরোধী যখন হাদিস দেখা গেল তখন আমরা বলবো যে এই যে কিবলা সামনে পেছনে করা যাবে না ঘরে বা বাইরে, এইসব হাদিসগুলি মনসুখ রহিত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দেখা গেছে, আব্দুল্লাহ বিন ওমর দেখেছেন, এটা হচ্ছে নাসিখ, রহিতকারী হাদিস, সুতরাং জায়েজ। এই মত হচ্ছে একজন সাহাবিন উরওয়া বিন জুবাইর, তারপরে রাবিয়া একজন ফকিহ, দাউদ জাহিরি, জাহিরি মাযহাবের ইমাম, ইমাম দাউদ জাহিরির, এদের মত এটা। এই মতের সাথে অল্প কিছু ওলামা রয়েছেন। তিন নম্বর মতে অনেক ওলামা রয়েছেন, বরং চার ইমাম, যে চার মাযহাবের চার ইমামের মধ্যে তিন ইমাম রয়েছেন, ইমাম মালিক, শাফি, আহমদ, এবং ইমাম আহমদের সমতুল্য সমকক্ষ এবং তার সহপাঠী ছিলেন ইমাম ইসহাক। আর এই বর্ণনা হচ্ছে আবদুল্লাহ বিন ওমরের, আবদুল্লাহ বিন ওমরের হাদিসে যেটা পাওয়া গেল। ইমাম শাবি, তারা বলছেন যে এতে একটু আমাদের কাছে ব্যাখ্যা তফসিল রয়েছে, এবার ঢাল আহারে না যায়জ তাও না, আর ঢাল আহারে যায়জ তাও না। তারা বলছেন যে খোলা ময়দানে যদি হয় তাহলে এটা হচ্ছে নাজায়জ, খোলা ময়দানে হলে নাজায়জ, কিন্তু যদি ঘরের ভিতরে কেউ কিবলাকে সামনে করে অথবা পেছনে করে, হ্যাঁ, পেশাব পায়খানার প্রয়োজন পুরা করে টয়লেট বাথরুমের ভিতরে, তাহলে যায়জ। ফায়ুহার রেমোন ফিল ফেদায়ে, খোলা মাঠে তারা হারাম বলছেন, ওয়াইবিহুন ফিল বেনাই, আর যদি তৈরিকৃত বাথরুমের মধ্যে যদি তারা কি করে পেশাব পায়খানা পুরা করে কেবলা সামনে করে পেছনে করে, তাহলে তাতে কোনো অসুবিধা নেই, জায়েজ। ভাষ্যকার যে আমাদের রয়েছেন মক্কাতুল মুকাররমার কাজী, বড় একজন আলেম বর্তমান যুগের, তিনি বলছেন হাজা হুয়াল মাযহাবুল হক, এটা হচ্ছে হক মাযহাব, এটাকে তিনি প্রাধান্য দিয়েছেন, এটাকে তিনি কি করেছেন, প্রাধান্য দিয়েছেন। কেন বলছেন যে আল্লাতি তাজতামি ফিল আদিল্লাতুশ শারঈয়্যা আস-সাহিহা আল-ওয়াদিহা, এতে পরস্পর যে বিপরীত বা বিরোধী বাহ্যিক এই হাদিসগুলি রয়েছে সবগুলির মধ্যে সমন্বয় হয়ে যাচ্ছে, সমন্বয় হয়ে যাচ্ছে। কি আগের হাদিসে তোমরা কিবলাকে সামনে পেছনে করিও না, আবু আইয়ুবের হাদিস, আর আবদুল্লাহ বিন ওমরের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি, ঠিক আছে? তাহলে যদি বলেন যে না সব জায়গায় না যায়, তাহলে আবদুল্লাহ বিন ওমর হাদিসকে ছেড়ে দিতে হয়, বোঝা গেছে? বলে তাহলে আবদুল্লাহ বিন ওমর হাদিসকে নবী সাল্লামের আমলটাকে ছেড়ে দিতে হয়। যারা ছেড়েছে তারা ওর অজুহাত বয়ন করেছে যে কেন ছাড়বো আমরা, তারা বলছেন যে নবী সাল্লাম এটা কর্ম, আর ওটা হচ্ছে নবী সাল্লামের বচন, উম্মতের জন্য নবী সাল্লামের বচনকে প্রাধান্য দিতে হবে, বোঝা গেছে? আর নবী সাল্লামের কর্মে হতে পারে খাস, নবী সাল্লামের জন্য অনেক কিছু খাস ছিল, হতে পারে এটাও নবী সাল্লামের জন্য অনুমতি, কিন্তু আমার জন্য অনুমতি, আমার জন্য নবীর হুকুম, নবী সাল্লামের জন্য চার বেশি বিয়ে করা জায়েজ ছিল, আমাদের জন্য তো কারো জন্য জায়েজ নয়, চারটাও শর্ত সাপেক্ষ, ঠিক না? নবী একসাথে নয়টি রেখেছেন, কারো জন্য পাঁচটি জায়েজ হবে, হারাম, মুরতাদ হয়ে যাবে যদি পাঁচটাকে যদি হালাল মনে করে, তাহলে মুসলিম থাকবে না। তো
এই মতলারা বলছেন যে দুটো হাদিস আমল আমাদের হয়ে যাচ্ছে, কি নবী সাল্লাল্লাহু সাল্লাম যে কিবলাকে পেছনে রেখে কাজা হাজাত প্রয়োজন পুরা করেছেন সেটা ছিল ঘরের ভিতরে বাথরুমে, আর যেটা নিষেধাজ্ঞা নবী সাল্লামে সেটা হচ্ছে খোলা ময়দান সময় তোমরা সামনে করিও না পিছনে করিও না। কিন্তু আবু আইয়ুব আনসারী সেটা ব্যক্তিগত তার তিনি ওইভাবে বুঝেছেন না, এটা খোলা মাঠেও চলবে না এটা ঘরের ভিতরে চলবে না, কিন্তু নবী সাল্লাম একথা বলেন, ওই হাদিসে একথা নেই যে ঘরের ভিতরে চলবে না, বুঝা গেছে? তাই বলছেন একে অপরের বিভিন্ন জবাব দেওয়ার চেষ্টা করেছে। যারা বলছেন না কোথাও চলবে না কোথাও চলবে না, তারা নবী সাল্লামের এই আমল সম্পর্কে আর একটা জবাব দিয়েছে যে একজন মানুষের যদি কোনো একজনের উপর নজর পড়ে, সাধারণ একজন মানুষের উপর নজর পড়ে যে সে কাজায় হাজাত করছে পেশা পায়খানা অবস্থায় বসে আছে, তো দেখতে থাকবে না নজর পড়তে তাড়াতাড়ি মুখটা ফিরাবে, হ্যাঁ তাড়াতাড়ি মুখ ফিরাবে, তো তাড়াতাড়ি মুখটা ফিরাতে গিয়ে দেখাতে ভ্রম হইতে পারে কি হরে না, ভুল হইতে পারে না, হইতে পারে না, পারে না। এগুলো হচ্ছে ফিক্র, একটু করে আপনাদেরকে দিছে যাতে করে বুঝেন যে একে অপরে কি উত্তর দিয়েছে। আচ্ছা বাথরুমে ধরে বসে আছে এরকম করে বসে না, বসে না, অনেকে বসে না, বসে না, আছে কিন্তু এইদিকে বসে, কিন্তু মুখটা কোন দিকে আছে, বসে না, বসে না, এরকম ওই সময় সব চিন্তাগুলি ধরে মাথায় হাত দিয়ে বসে থাকে। আচ্ছা হ্যাঁ এইরকম ভাবে বসে থাকে, অনেকে বসে থাকে। আচ্ছা তো যে দেখবে হয়তো প্রথম চোটে যে নজরটা পড়লো চুট করে কিন্তু তাড়াতাড়ি নজরটা ফেরবে, যেমন দেখলো মনে করলো যে হয়তো এদিকে মুখ করে লোক ওই করছে, কিন্তু আসলে এদিকে মুখ নাই, কোন দিকে আছে এদিকে আছে, এটা তার মুখ ধরা হবে না, ধরা হবে যে তোমার হ্যাঁ সামনে পেছনটা কোন দিকে আছে, ঠিক না? তো মেবি মানে হতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ক্ষেত্রে আবদুল্লাহ বিন ওমরের এইরকম ভ্রম হয়েছে, এটা জবাব দিচ্ছে কারা? ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইমাম আবু হানিফার দলের যারা আছে, যারা বলছে যে কোথাও চলবে না, আগে পেছনে করা খোলা মাঠেও চলবে না আর ঘরের ভিতরে চলবে না, তারা জবাব দিয়েছে। কিন্তু এরা বলছেন যে ইমাম মালিক শাফি আহমদ যে যেখানে প্রমাণ আছে ঘরের ভিতরে, আর ঘরের ভিতরে ওই বেয়াদবিটা প্রকাশ পায় না, দেখেন আমরা এই ঘরের ভিতরে আছি কিবলার বেয়াদবিটা অত প্রকাশ পায় না, ছোট্ট বাথরুমের ভিতরে ঢুকলেন, বাথরুমের ভিতরে ঢুকে আপনি কাজা হাজাত করলেন, হয়তো কিবলার সামনে বা পেছনে থাকলো, বেয়াদবিটা প্রকাশ পায় না, মক্কা শহরের ভিতরে হইলো হোটেলের মধ্যে আপনি বাথরুমের ভিতরে, কিন্তু খোলা মাঠে যদি মক্কার কোনো মাঠে বসে যদি বা যে কোনো জায়গায় সারা পৃথিবী খোলা মাঠে যদি আপনি ই করেন না কাজা হাজাত করেন, তাহলে আপনি সামনে দূর দূর পর্যন্ত আপনার নজরে আসছে, হ্যাঁ ওখানে বেয়াদবিটা বেশি ফুটে উঠছে, আপনি কাবার সাথে কিবলার সাথে বেয়াদবি করছেন সামনে রেখে অথবা পেছনে রেখে পেশাব পায়খানা অবস্থায় বেয়াদবিটা বেশি ফুটে উঠছে, ঠিক আছে? তারা বলছে তারপরে দুই রকমের দলিল যে পরস্পর বিরোধী দলিলগুলি সমন্বয় হয়ে যাচ্ছে, এই জন্য তারা বলছেন যে ঘরের ভিতরে জায়েজ আর ঘরের বাইরে জায়েজ নাই। সৌদি আরবে অনেক জায়গায় আপনি বাথরুম পাবেন কিবলা মুখী করে তৈরি করা আছে, এই মাসলাকের ভিত্তিতে যে অধিকাংশ আলেমাদের নিকটে ঘরের ভিতরে টয়লেটে জায়েজ, কিবলা সামনে পেছনে করা, কিন্তু খোলা মাঠে জায়েজ নয়। কখন এই কথা মনে করবেন না যে এরা দেখো 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 হারাম কাজ করেছে, না তোমার কাছে হারাম কাজ, ওদের কাছে হারাম কাজ নাই, বোঝা গেছে? তোমাদের কাছে হারাম কাজ কিন্তু ওদের কাছে হারাম কাজ নাই, কারণ ওদের সাথে বড় বড় অনেক আইম্মাই কেরামও রয়েছেন এবং তাদের দলিলও রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে ওই রকম কঠোরতা অবলম্বন করা যাবে না। তবে আপনার যেটার উপর ইয়াকিন রয়েছে সেটা আলাদা কথা, বা আপনি অধিক সতর্কতা অবলম্বন করছেন সেটা আলাদা কথা, আপনার নিজের বাড়ি তৈরি করেছেন, বাড়ি তৈরি থেকে আমি ওই রকম টয়লেট তৈরি করবো না যাতে কিবলা মুখী হয়ে বসতে হয়, করবো না, ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু অনেক হয়তো জায়গার সংকীর্ণতা আছে বা যে কোনো অসুবিধার কারণে তৈরি করেছে বা সে জায়েজ মনে করে হাদিস তার কাছে আছে তৈরি করেছে, অসুবিধা নেই, হারাম ফুতু তার উপর দিয়েন না, আপনি যেটাকে হারাম মনে করেছেন আপনার জন্য হারাম মনে করেন, সবার জন্য যে হারাম করে দিবেন ডালা আরে তাও করবেন না, কিন্তু এটাও আবার বাড়াবাড়ি, বিশেষ করে এইগুলির ক্ষেত্রে, কারণ দলিল দুই দিকে কিন্তু সহি জয়ীফ কোনোটাই নাই, দলিল দুটি কিন্তু বুখারীর, বোঝা গেছে? বুখারি মুসলিমের হাদিস এগুলি, সুতরাং হাদিস সহি। কয়টি মত হইল? তিনটি মত হইল। চতুর্থ মত রয়েছে সেটাও একদিক থেকে শক্তিশালী, তারা বলছেন যে কিবলাকে সামনে পেছনে করা ঘরেও জায়েজ নয় বাইরেও জায়েজ নয়, যে কথাটি আছে মানে বা নিষেধ, জায়েজ আর না জায়েজ বলছেন, নিষেধ, এটা নিষেধাজ্ঞাটা হচ্ছে নিষেধাজ্ঞা তাহরিমের জন্য, হারাম নাজায়েজ করার জন্য, এটা হচ্ছে মাকরুহ তানজিহ, হ্যাঁ
উত্তমের খেলাফ। তো বলছেন যে আল কাওলু বিল কারাহালা তাহরিম, এটা হচ্ছে মাকরুহ, হারাম নয়, অপছন্দনীয়, আপত্তিকর, কিন্তু হারাম নয়। হারাম কথাটি অত্যন্ত শক্তিশালী। এটা হারাম কাজ করছেন মানে আপনি বড় অন্যায় কাজ করছেন, ঠিক না? হারাম নাজায়েজ কাজ করছেন, কিন্তু যখন একটা মাকরুহ অপছন্দনীয় কাজ করছেন, অপছন্দনীয়, শরীয়ত অবশ্যই অপছন্দনীয়, কিন্তু সেটা কাবিরা গুনাহ নয় বা বড় অপরাধ নয়, এই একটি মত। বলছেন ওহনাকা কাওলুন রাবিউন লা ইয়াকিল্লু আন হাযা কুওয়াতান ওয়া হুয়াল কাওলু বিল কারাহা লা তাহরিম। ভাষ্যকার বলছেন যে চতুর্থ যে বক্তব্যটি রয়েছে এটাও একদিক দিয়ে শক্তিশালী, যে যদি কেউ এরকম করে ফেলে, সে মাকরুহ অপছন্দনীয় কাজ করলো কিন্তু সেটা হারাম কাজ করলো না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একবার করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর যে দেখেছে, সেটা জায়েজ বয়ান করার জন্য। আর নবী সাল্লাম যেহেতু শরীয়ত আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছেন, তার জন্য উম্মতের জন্য জায়েজ বয়ান করার ক্ষেত্রে এইরকম কাজ করা অনেক সময় জরুরি ছিল, না করলে বড় হারাম কাজ মনে করতেন, বুঝা গেছে? তো এই জন্য এইরকমই ধরেন এই দাঁড়িয়ে পান করার বিষয়টি, দাঁড়িয়ে পানি পান করা অপছন্দনীয় কিন্তু জায়েজ, অপছন্দনীয়, হারাম নয়। হ্যাঁ, একদল এই মতটি পোষণ করেছেন। আজকে এখানে আমাদের আলোচনা শেষ করি, কারণ বিষয়বস্তু যাতে করে একটি থাকে, আর বিষয়বস্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রায় পুরা হয়েছে। এই হাদিসগুলি থেকে যা জানতে পারলাম সে সম্পর্কে আলোচনা হয়েছে, আর এই চারটি মত পেশ করলাম। তার মধ্যে যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে যখন, আবার বলছি যে আপনার বাড়িতে যখন নিজে বাথরুম তৈরি করবেন, চেষ্টা করবেন যে কিবলামুখী না হয় যেন। কিন্তু যদি বাথরুম তৈরি এরকম করে ফেলেন তো সেটা নাজায়েজ, হারাম নয়, কারণ এর পিছনে দলিল রয়েছে। তবে খোলা মাঠে, খোলা মাঠে সকলের কাছে জায়েজ না। খোলা মাঠে কখনো কিবলাকে সামনে করে অথবা পিছনে করে পেশাব পায়খানায় বসবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান দান করেন এবং কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বালা মুসিবত যেন মুক্ত রাখেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সমস্ত রকম ফিতনা থেকে বেঁচে থাকার বা আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখে, বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুসলিমার হেফাজত করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক হারমাইন শরীফের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের সর্বনাশ করেন যারা হারমাইন শরীফাইন সম্পর্কে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, অথবা যারা কুচক্রান্তে লিপ্ত রয়েছে, অথবা যারা এই রকম লোকদের সহযোগিতা করে থাকে। আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাকে বাঁচান। আল্লাহ পাক মুকাদ্দাস জমিনকে বাঁচান, বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসার আল্লাহ পাক হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।